ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. পড়ার আগে একটু হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়। পড়ার প্রতি আকর্ষণ অনুভব করা। চিকিৎসা বিজ্ঞানীদের মতে মানুষ কোনো কিছুর প্রতি আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে মেমোরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং তা স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়। কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়া। মার্ক করার ফলে কোনো শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ ও আগ্রহ বেড়ে যায়। পাশাপাশি এর উপর ব্রেইনের ভিজুয়ালিটি ইফেক্টও বেড়ে যায়, যা পড়াকে মনে রাখতে সহায়তা করে। বেশি বেশি পড়া ও অনুশীলন করা। আমাদের ব্রেইন ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেওয়া হয়। বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেইনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয়, যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে। তাই বেশি বেশি পড়া ও অনুশীলন করা পড়া মনে রাখার ক্ষেত্রে খুবই জরুরি। লিখে লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস করা। নিউরোসায়েন্সের মতে কিছু লিখলে বা ছবি আঁকলে ব্রেইনের অধিকাংশ জায়গা উদ্দীপিত হয় এবং ছবি বা লেখাটিকে স্থায়ী মেমোরিতে রূপান্তরিত করে ফেলে। তাই লিখে বা ছবি এঁকে পড়া অনেক বেশি কার্যকর। কনসেপ্ট ট্রি ব্যবহার করে পড়া। কোনো বিষয় পড়ার আগে অধ্যায়গুলোকে কয়েকটি অংশে ভাগ করে নিলে পড়তে বেশ সুবিধা হয়। একে একটি গাছের সাথে তুলনা করা যেতে পারে। গাছটিকে একটি অধ্যায় বিবেচনা করে প্রতিটি পাতায় অংশগুলোর একটি করে সারমর্ম লিখে পড়লে পড়া মনে রাখতে সহজ হয়। এ পদ্ধতিকেই কনসেপ্ট ট্রি বলা হয় এবং পড়া মনে রাখতে এটি কিন্তু বেশ কার্যকর একটি পদ্ধতি। পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা। কিছু গবেষণায় দেখা গেছে বিকালের পর আমাদের ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে। তাই বিকালের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয়। নিউমানিক তৈরি করা। আমাদের ব্রেইন অগোছালো জিনিস মনে রাখতে পারে না, তাই কোনো কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা কবিতার ছন্দ বানিয়ে পড়লে তা খুব সহজেই মনে রাখা যায়। পড়া মনে রাখার এই কৌশলকেই নিউমানিক বলা হয়। পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। আমাদের ব্রেইন যে কোনো তথ্যকে স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময়। তাই পড়া মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানোও খুবই জরুরি। যা পড়েছি তা অন্যকে শেখানো। অন্যকে শেখানোর মাধ্যমে মস্তিষ্কে আরও ভালোভাবে পড়াটা গেঁথে যায়। তাছাড়া অন্যকে শেখানোর ফলে নিজের দক্ষতা প্রকাশ পায় এবং পড়াটি ভালোভাবে আয়ত্ত হয়েছে কিনা তাও বোঝা যায়।